the government. There was ব্যাপক বিক্ষোভের মুখে পালিয়ে দেশ ত্যাগের দেড় মাসেরও বেশি সময় পর দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। গত জুলাইয়ে দেশ ত্যাগের পর প্রথমে মালদ্বীপ, সেখান থেকে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত 12টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বোর অদূরে বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তার দলের আইন প্রণেতারা তাকে স্বাগত জানান। পরে সশস্ত্র সৈন্যদের কড়া পাহারায় বিমানবন্দর ত্যাগ করেন রাজাপাকসে। সাবেকই রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে রাজাপাকসে কলম্বোতে একটি সরকারি বাসভবনে থাকবেন, তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জানা গেছে রাজাপাকসেও একটি সরকারি বাসস্থান পাবেন যা তার মৃত্যুর পর তার স্ত্রীকে হস্তান্তর করা হবে। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে রাতের আধারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় একটি সামরিক বিমানে করে গোতাবায় রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান। উল্লেখ্য, 1948 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। করোনা মহামারী, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতা, বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুত তলা নিতে নেমে যাওয়ায় শ্রীলঙ্কার বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।